ফাইনালি আমি আদিতে বেরিয়ে পড়েছি, এই যে হাসছি বটে, কিন্তু খুব ভয় করছে, ভয় পড়ছে। কারণ রুট ক্যানেল করতে যাচ্ছি, তো ভয় তো করছে, কিন্তু না করে উপায় নেই। দুবার এত যন্ত্রণা করছে, দুবার তিনবার অ্যান্টিবায়োটিক খেলাম, কিন্তু কিছুতেই পেনটা কমছে না। একবার বলছিলাম তুলেই ফেলবো, কিন্তু কিন্তু ডক্টর বলল যে হাইটে ব্যথা করলে কি হাইটটাকে আমরা ফেলে দিই, সুতরাং সেই কারণে ওনার কথাতেই, নাহলে দেওয়ালে একদম পিঠ থেকে গেছে। ভেবেছিলাম তুলেই দেব, তো যাই গিয়ে ভয় তো ভীষণ করছে, তবে দেখা যাক কি হয় কি না হয়। কিন্তু কোনো খুব খুব প্যানিক হচ্ছে, খুব প্যানিক হচ্ছে। আমি ডক্টরকে বলেছিলাম তুলেই দিতে, তা ডাক্তার বারণ করলো যে শুধু শুধু তুলবে কেন, মানে একবার তো মিটিয়ে তো ঝামেলা, কিন্তু এটা চার পাঁচটা সেটিং লাগবে, সেই কারণেই ভয়টা করছিল। যাই তাহলে, আর আমার সঙ্গে আজকে তিতলি, আর ওখানে পার্থ আছে, তো দেখা যাক কীরকম ফিলিংস হবে, বা কী লাগবে কী লাগবে না, বা কী হবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আমার আরসিটি করা হয়ে গেছে, আর দুকালের অবস্থা দেখো, দুকালের ডিফারেন্স থেকে আমার নিজেরই হাসি পাচ্ছে। তাহলে বলবে তো আগে যে চিনি, চলো চলো। আমাদের সঙ্গে পার্থ চলে এসছে, আর সবাই যে বলে ব্যথা লাগে না, আমার কিন্তু একটু ব্যথা লেগেছে। মায়ের অনেক ভয় লাগছিল, আর মায়ের মাথাও ঘুরাচ্ছিল, আর ঘুমও আসছিল, কিন্তু পরে গিয়ে অত ভয় লাগেনি, এখন মিড প্রসেসে অত বেশি ভয় লাগে। ডেন্টিস্টের চেম্বারে ঢোকার আগে আমার তো ভীষণ ভয় করছিলো, বাট তিতলি আমাকে অনেক বুঝিয়েছে, অনেক বুঝিয়েছে যে মা আমরা হওয়ার সময় তোমাকে কটা ইঞ্জেকশন দিয়েছিল। তা আমি যখন বললাম অনেক, তখন বলে তাহলে তোমাকে তোমাকে তো এখন একটা ইঞ্জেকশন দেবে, এইটুকু মেয়ে কত তার সেন্স। তো যাই হোক ফাইনালি করে ফেললাম, কিন্তু এখনও ভেবেছিলাম চার পাঁচটা সিটিং লাগবে, কিন্তু না, দুটো সিটিংয়েই বলছে কাজ হয়ে যাবে, দুটো না তিনটে। বার বার দেখি দেখি এখন আমরা চলেছি আউটরাম ক্লাবের দিকে, তো মেইনলি যাচ্ছি হচ্ছে রাতের ডিনারের জন্য কিছু নেব, আর যদি স্ন্যাক্স কিছু পার্থ আর তিতলি খায় আর গুল্লুর জন্য কিছু নিয়ে যেতে হবে। তো চলো, চলেই এসেছি অলমোস্ট। দাঁতের জন্য আইসক্রিম খেতে বলে না? তো আমরা এখন ভেতরে চলে এসেছি, আর দেখো চারিদিক ফাঁকা একদম, এখনো লোকজন কেউ এসে পারেনি। তো পার্থ হঠাৎ দিয়েছে একটু খাবারের, দেখি কী কী সেগুলো। তো প্রথমে এসছে এটা ভেটকি তন্দুরি, তো ভীষণ সফট, দেখি একটা নিয়ে যদি খেতে পাই তবে খাবো।
ও এখন যেটা দেখছো এই যে র‍্যাপ করা এটা হচ্ছে চিকেন রোল এটা আমি খাওয়ার চেষ্টা করব না কারণ একটু শক্ত হয়েছে এই যে আর নিয়েছি আমরা বয়েলড ভেজিটেবল এটাতে গাজর বিনস তারপরে পনির আলু আছে তো এইবার যে আইটেমটি দেখছি এই যে সেটা হচ্ছে গিয়ে এগ পকোড়া এটাও কিন্তু বেশ নরম খেতে এখন বেরিয়ে চললাম আর ডিনারের জন্য নিয়েছি খাবার প্যাক করে তো জুবলস দেখে দাঁড়িয়ে গেলাম মিষ্টি নেব বলে আর এই যে এখন যেখানে গাড়িটা পার্কিং করছি এই ভদ্রলোকেরা যদি আমি বলি জুবলসের মিষ্টি আনতে যাবো তো এখানে গাড়ি দাঁড় করাতে দেবে না তো বেশ জোরের সাথেই বলতে হয় যে আমরা খাবার নেব কোথাও নিয়ে চলেছি জুবলসে জুবলসের মিষ্টি দেখলে লোক সম্বরণ করতে পারি না তো চলো যাওয়া যাক এটা কত দেব বাবা এইটা আমি তো খাবো না আচ্ছা একটা দাও একটা দাও মিষ্টি দই বলেছ পাঁচটা দাও এটা হাতে কিছু নেই রাবড়ি নেই না এই রাবড়ি নেই না আর রসমালাই চারশো এই যে মিষ্টিও নিয়ে গিয়েছি আর পার্সেল থেকে পেমেন্ট করছে তো এই যে মিষ্টি নিয়ে নিয়েছি উঠতে পারবে তো এখান থেকে বেজে উঠতে পারবে তো দাও টিঙ্কু মম জীবন যৌবন মম অসীম ভুবন তোমাদের গান শুনিয়ে দিলাম আর এর সাথে সাথে ব্লগটাও শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো হৃদয় মম